মাদ্রাসা রিভলভার পাওয়া যায় না, লম্বা লম্বা মেসার পাওয়া যায়। মাদ্রাসায় কোনদিন জঙ্গি তৈর হয় না, মাদ্রাসায় তৈর হয় কোরআনের হাফেজ। ঠিক, আরো জোরে বলতে হবে। এ মিস্টার টনি বিলে এখন আমেরিকার প্রেসিডেন্ট নতুন করে হয়েছে কি, জো বাইডেন নাম কি? এর আগে ছিল মিস্টার ডেরাম বান্দো, কথা বল না কেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, পুরি বাবার বাবা, নাম কি? এখন আইছে জোর জো বাইডেন, আর আমাগো নাম কি? দেখেন তো আল্লাহওয়ালার নাম, এই যে আল্লাহওয়ালার নাম, ঠিক না বেটি? এই মাদ্রাসার প্রিন্সিপালের নাম, নাম ভালো না খারাপ? এই যে নাম শিল্পপতি আমাগো দেশে এখানে আছে না, পিছনে আব্দুল সালাম আছে, আব্দুল করিম আছে, আব্দুল জব্বার আছে, আছে না নাই? আর নাম কি? জো বাইডেন। এ মুখস্থ করতে 30 বার মস্ক করা লাগে। নাম কি? উচিং কি বা চিং কিং কি খ্যা খ্যা, উত্তাত হতে না নামের দিকে ফিরে, উত্তাত আমি উচ্চারণ করতে পারি না কেন মুসলমান? নাম কি? আমার আল্লাহর দেয়া নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, রহিমা খাতুন, মারিয়াম খাতুন, মা ফাতেমা, ঠিক না বলি? আরে মুসলমান ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম, ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি ওর দেখেননি? মেক্কো মেক্কো খাকাসের ভো খাকাস কুত্তা। ইরানে দেখলাম আজকে পেপারে ওর কুত্তা চেহারা বানায় রাখছে। প্রমাণ করে দিয়ে গেছে একজনে করোনায় মারা গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন, লিস্টের মধ্যে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব, জানো তার মৃত্যুর ইতিহাস? স্কয়ার হাসপাতালে যখন তিনি মারা যাবে, তার 3 দিন আগের থেকে হসপিটালের সুইপার থেকে পাও ধরে, যার টাকার অন্ত নাই বাংলাদেশে, তার যতগুলো তেলের জাহাজ আছে ওই জাহাজের নিচে যে তেল পড়ে থাকে এক্সট্রা, ওই পোড়া জুটা তেলের টাকা বাংলাদেশের অনেক শিল্পপতি নাই। আপনি জানেন মৃত্যুর আগে দেখেন তার ইতিহাস ফেসবুকে আছে, একটা নাচরে পা জড়িয়ে ধরে বলে আমার বুকের ব্যথাটা একটু কমায় দাও, ডাক্তারকে খবর। يوم لا ينفع مال ولا بنون দুনিয়ার পাগলেরা, এমন একদিন আসবে তোমার বন্ধু বান্ধব থাকবে কিন্তু কোনো উপকারে আসবে না। এ যুবক বাইরা বেলকুসির ইনায়েতপুরের বাইরা, সদা সর্বদায় মনে রাখতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে, করোনা নামে গজবকে ভয় করা যাবে না। যারা আল্লাহকে ভয় করবে, বিশ্ব নবীকে ভালোবাসবে, এই মানুষটা মৃত্যুর সময় কোনো আজাব গজব দেখবে না বাবা, তার পাশে দেখবে ওয়াজের ময়দানে যাদের পাশে বসে ওয়াজ শুনছেন, এমন কিছু বন্ধু রূপে আল্লাহ ফেরেশতা তার আশেপাশে বসায় দিবে, যেন লোকটা মনের মধ্যে কোনো ভয় না লাগে, বন্ধুদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে যেতে পারে গো বাবা। সিরাজগঞ্জের বাইরে ভালো করে মনে করতে হবে, আমার আল্লাহ এত সুন্দর করে বুঝাইলেন বান্দারা, করোনা নামে গজব দেওয়ার কারণে বাড়ি লকডাউন করে দিছে, তোমার বাড়ির সামনে কেউ যায় না, তোমার চেহারাটাও কেউ দেখতে যায় না, তুমি যখন অন্ধকার কবরে চলে আসবা তোমার কবরে কে দেখতে আসবে?
দুনিয়ায় যত টাকা পয়সা তুমি রেখে আসো তার টাকা পয়সা নিয়ে কাড়াকাড়ি মারামারি করবে তোমার কবরে যে কি অবস্থা আমি আল্লাহ ছাড়া তুমি কাউকে পাইবা না আমার নবী মুহাম্মদ ছাড়া তুমি কাউকে কবরে পাইবা না ও বজন বাগানের নিচে মা দুখিনী কি আজ থেকে 20 বছর আগে রেখে আসছেন আজও পর্যন্ত বলতে পারেন না মা কবরে কেমন আছে ঠিক না বেটি ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে আমি জানি না আমার মা কেমন আছে এই যে বাংলাদেশের নয় আপনাকে সিরাজগঞ্জের গৌরব এই যে আপনাকে সিরাজগঞ্জের গৌরব যাদের চেহারার দিকে তাকাইলে আমি এক গুনাহের সগীরা জড়িয়ে যায় তোমরা তো আলেম ওলামারে মনে করে ফেলছটা এগুলো জিএমবি মাদ্রাসা জিএমবি ট্রেনিং হয় না মাদ্রাসা জিএমবি ট্রেনিং হয় না মাদ্রাসার নামাজের ট্রেনিং হয় এই কথা বল না কেন মাদ্রাসায় রিবাল বল পাওয়া যায় না লম্বা লম্বা মেসাব পাওয়া যায় মাদ্রাসায় কোনদিন জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় তৈরি হয় কোরআনের হাফেজ আরো জোরে বলতে হবে এ মিস্টার টনি বিলে এখন আমেরিকার প্রেসিডেন্ট নতুন করে হয়েছে কি জো বাইডেন নাম কি এর আগে ছিল মিস্টার ডেরাম বান্দো কথা কর না কেন মিস্টার ডোনার ফ্রা পুরি বাবার বাবা নাম কি এখন আইছে জোর জো বাইডেন আর আমাগো নাম কি দেখেন তো আল্লাহ ওয়ালার নাম এই যে আল্লাহ ওয়ালার নাম ঠিক না বেটি এই মাদ্রাসার প্রিন্সিপালের নাম নাম ভালো না খারাপ এই যে নাম শিল্পপতি আমাগো দেশে এখানে আছে না পিছনে আব্দুল সালাম আছে আব্দুল করিম আছে আব্দুল জব্বার আছে আছে না নাই আমি উচ্চারণ করতে পারি নাম কি আমার আল্লাহর দেয়া নাম আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার রহিমা খাতুন মারিয়াম খাতুন মা ফাতেমা ঠিক না আরে মুসলমান ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম এ ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি ওর দেখছেন নি মিয়াকো মিয়াকো খাকাসের ভূ খাকাস কুত্তা ইরানে দেখলাম আজকে পেপারে ওর কুত্তা চেহারা বানায় রাখছে কথা কর না কেন এ মুসলমান বলে হাসো কেন করোনা সহজে যাবে না যতদিন পর্যন্ত বিশ্বনবীকে যারা গালি দিবে শুধু একটা কথা বলতে চাই ফ্রান্সের বিরুদ্ধে যে আমাদের মিছিল হয়েছে মিটিং হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের দ্বারা বাংলাদেশে কোন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যত দল আছে 33 দল আর 32 দল মিলিয়া সাধারণ খালি ডাক দিছে পুরো ঢাকা শহর অচল করে দিছে তাহলে বোঝা গেল আশেক রসুল আছে না নাই আশেক রসুল কি গ্যাঙ্গা গ্যাঙ্গা কইরা বেটা জীবন দেওয়ার জন্য উলামা ইকরাম রাস্তায় নেমে গিয়েছিল এবং আমি ঢাকার বুকে আমার নেতৃত্বে একটা মিছিল হয়েছে দেখছেন ফেসবুকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গিয়েছে মহিলারা ছাদের উপরে দোয়া করে আল্লাহ আমার নবীকে যারা অপমান করছে ওই বেঈমানদের বিরুদ্ধে যারা প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন মা বোনরা নামাজ মেনেছে কি মনে করলেন আপনি আশেক রসুল এখনো আছে না নাই যদি আশেক রসুল থেকে তাকে উলামা ইকরামের কাছে শিখেন এই আলেমদের বিরুদ্ধে হেফাজতের বিরুদ্ধে কিছু নটুকি আর হিজলা ওরা মশাল মিছিল করে মুসলমানের পোলা যদি কথা না কওয়ার আওয়াজ না দাও তাহলে অবকাতারে ঘুরে থাকবা হেফাজত ইসলামের কোন মার্কা আছে না দানের শীষ আছে না নৌকা আছে না দাড়িপালা আছে না বটগাছ আছে না তালগাছ আছে না একটা মার্কা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর ইজ্জত রক্ষার্থে হেফাজত ইসলাম রাস্তার উপরে জীবন দিতে পারে তা প্রমাণ হয়ে গেছে আজকে হেইডের বিরুদ্ধে কি মিছিল কয় জানেন মশাল মিছিল জ্বালাও হেফাজত নিপাত করো হেফাজত নিপাত করবি কারে হেফাজতে যারা গেছে তারা তো আমলিকের সন্তানও আছে বিএনপির সন্তানও আছে আছে না নাই
কারে নিবাত করবি? তোরাই নিবাত হয়ে যাবে। অপেক্ষা কর, আমার ছবি সব আল্লাহর কুতুব চলে গেছে ভাবিস না, আল্লাহর কুতুবের সন্তানগুলো চলে গেছে, আল্লাহর কুতুবের সন্তানগুলো এখনো পর্যন্ত রাজপথ রক্ত দিয়ে রঙিন করতে পারে, এখনো পর্যন্ত জীবন দিতে পারে, কথা ঠিক না ঠিক? সুদীপ্ত কানগুলো আমাকে একটা আওয়াজ দিবেন, যদি কখনো বাংলার ছবি নেই আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, সদা সর্বদা কে কে প্রস্তুত আছেন আল্লাহকে দু হাত তুলে বার দেখায় না।